ফেসবুক মনিটাইজেশন অপশন পেলে কি করণীয় এবং কি করলে টাকা আসবে, ইনকাম হবে, এই ভিডিওতে আমি সেই জিনিসটি দেখাবো। সো প্রথমেই দেখে আসি যে আপনি মনিটাইজেশন অপশন পেয়েছেন কি না। সো মনিটাইজেশন অপশন পেয়েছেন কি না দেখার জন্য উপরে থ্রি ডট লাইন রয়েছে, এই থ্রি ডট লাইনে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন, আসার পর এখানে আপনি অনেকগুলো অপশন পেয়ে যাবেন, যেমন রিলস, এবং এখানে একটি অপশন আপনি পেয়ে যাবেন প্রফেশনাল ড্যাশবোর্ড। এই প্রফেশনাল ড্যাশবোর্ডে আপনি ক্লিক করবেন। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর আপনি আপনার ফেসবুকের রিলসের আন্ডারে বা ফেসবুকে যে ভিডিওগুলো আপলোড করেছেন সেখানে সেই পারফরমেন্সগুলো এখানে শো হবে, এবং এখানে আপনি একটি অপশন পেয়ে যাবেন মনিটাইজেশন। এখন আপনি দেখুন যে আপনি ফেসবুকে মনিটাইজেশন অপশন পেয়েছেন কি না। এখন কথা হচ্ছে, আপনি যদি মনিটাইজেশন অপশন পেয়ে থাকেন, ধরুন আপনি মনিটাইজেশন অপশন পেয়েছেন, এখন আপনি কি করণীয়? এখন আপনার করণীয় হচ্ছে যে আপনি রিলসের আন্ডারে বা আপনার ফেসবুকে নিয়মিত আপনি ভিডিও আপলোড করবেন। ভিডিও আপলোড করার পর এখন আপনি প্রশ্ন করতে পারেন যে আমি কিভাবে তাহলে ইনকাম করব। সেই ইনকাম করার জন্য এখানে দেখুন মনিটাইজেশন যে অপশনটি রয়েছে, এই অপশনটিতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি দেখবেন যে এই অপশনগুলো অ্যাভেলেবল হয়েছে কি না, কিন্তু এখানে দেখুন নট বিট অ্যাভেলেবল, এই অপশনগুলো কিন্তু অ্যাভেলেবল হয়নি। এই অপশনগুলো যখন অ্যাভেলেবল হবে তখন কিন্তু অটোমেটিক্যালি ইনকাম আসবে, এবং পরবর্তীতে যে কাজগুলো আপনাকে করতে হবে সেগুলো কিন্তু পরবর্তী ভিডিওতে আপনি পেয়ে যাবেন। এখানে অপশন আছে বোনাস, ইন স্ট্রিম অ্যাডস, সাবস্ক্রিপশন, এগুলোর মাধ্যমে কিন্তু আপনার ইনকাম হবে। বোনাস তো আপনি বুঝতে পারছেন আপনাকে বোনাস দিবে, ইনস্ট্যান্ট অ্যাডস হচ্ছে, ইনস্ট্রিম অ্যাডস হচ্ছে এটা ইউটিউবে যে অ্যাডগুলো আসে সেই অ্যাডগুলোর মতো, এবং সাবস্ক্রিপশন হচ্ছে লাভ রিয়াকশন, এটা আপনার ভিডিও দেখে কেউ যদি লাভ রিয়াকশন দেয় তাহলে আপনার ইনকাম আসবে। সো আপনি মনিটাইজেশন অপশন পেয়ে গেছেন, এখন শুধু আপনার কাজ হচ্ছে আপনি ভিডিও আপলোড করতে থাকুন, এবং ভিডিওগুলো কিন্তু অবশ্যই কপিরাইট ফ্রি হতে হবে, অন্য ভিডিও কিন্তু আপলোড করলে হবে না, নিজে ভিডিও করে সেগুলো কিন্তু আপলোড করতে হবে।